ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে, তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21 বইমেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম, কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে, 21 বইমেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ, ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না, কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে, মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচণ্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়, কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচণ্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও, মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারাম উল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে, আমাদের এক ইমাম আছে, নাম নোমান ইবনু সাবেত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সেদিন ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সেদিন ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পেরে পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ, নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, আসে না, আসে না, আধা ঘন্টা, এক ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে, এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদান ইমাম আবু হানিফা বলে, ইন্দি ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? সাইয়েদান ইমাম আবু হানিফা বলেন, আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া, আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে শাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয়, তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে। সাইয়েদান ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয়, তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ।
তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিকদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না, তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা, তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা দেখছেন কোনোদিন? হড়ে হড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সব কিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনেগো হাতে? আপনারা তো কোন ক্ষমতা? সব আমগো হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের। চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয়, আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? সব দৌড়, আমি আমার নানা ঘরে লয়ে দৌড়, তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং খুবরা, পাইথন এসে ফস, এই ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে কথা কন? তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চিনেন? চিনেন না? না, দেবীদ্বার তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাফায়। 10টা ভাও ব্যাংক, 2টা এই স্টেজে,
আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় বাবা ব্যাঙ আর কী লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? বাবা ব্যাঙের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটারে ধরে যে মারমু এটাও পারি না। কুত্তায় আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কি অসহায়! পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি। আহা, হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান, তো এই হইল আমাদের অবস্থা। পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না। আই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস, কথা কন। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল, ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের? রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড়, লুঙ্গি পৈরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে জান বাঁচাও। পাগল হয়ে যায়, বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না, স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না, ভাড়াটিয়াদেরকে উঠাবো না, নিজেই ছাদের উপর থেকে লাফ দেব। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না, কথা কন। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিংয়ে থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে? আমি কিছু টেলিভিশনে লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে, একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার নাড়া সারা, এবার অতিথিও দৌড়, বাঁচার জন্য সব দৌড়। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা, কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ, বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক, চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ নাই, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাসানাসি করতে ছিল, দুম্মা চলে দুম, একটু পরে সব হয়ে গেছে দুম দুম, একেবারে সাইজ করে ফেলছে কে? আহা, কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.